কাইস্তগ্রাম রেলগেটে জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত। বিপজ্জনক অবস্থা সড়কের বিশেষ অংশে, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা। জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। দক্ষিণ করিমগঞ্জের কায়স্থগ্রাম রেল ক্রসিং এ জাতীয় সড়কে গর্তের অবস্থা ভয়ঙ্কর। কে করবে মেরামত? কায়স্থগ্রাম রেল ক্রসিং এ জাতীয় সড়কের ভাঙা অংশ বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। জাতীয় সড়কের উপর দিয়ে যাতায়াত করা যানবাহনগুলি অত্যন্ত বিপজ্জনকভাবে কায়স্থগ্রাম রেল গেট অতিক্রম করছে। এখানে গর্তগুলো বিশাল আকারের, ভারী যানবাহন তো বটেই, ছোট তিন চাকার গাড়িগুলো আটকে যাচ্ছে বিশাল গর্তগুলোতে। যাত্রীবাহী বাস এবং পণ্য বোঝাই লরিগুলো গর্তের মধ্যে দিয়ে এত বিপজ্জনকভাবে যাতায়াত করছে যে কোনো সময় উল্টে যেতে পারে। এ ধরনের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা থাকে। ঘটনাস্থল থেকে দেখুন আমাদের প্রতিনিধি ফাহিম সিদ্দিকের সাথে এক বিশেষ প্রতিবেদন। হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কের কাইস্থগ্রাম রেলগেট সংলগ্ন এলাকায়। আপনারা ইতিমধ্যেই সরাসরি যে দৃশ্য দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। জাতীয় সড়কে বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। এই যে জায়গা রয়েছে সেই জায়গা আজকের দিনের নয়, বিগত দিন থেকে বেহাল রূপ ধারণ করছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ থেকে শুরু করে জেলা প্রশাসন আধিকারিক কিন্তু কোনো ধরনের দায়িত্ব সহকারে কোনো ধরনের কাজ না করার জন্য একের পর এক গর্ত সৃষ্টি হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এটা জাতীয় সড়কের অবস্থা। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ দেওয়ার, কঠোর নির্দেশ দেওয়ার পর সামান্য কয়েকটি পাথর দিয়ে গাত মেরামতি করা হয়েছিল, গর্ত মেরামতি করা হয়েছিল। কিন্তু তারপর অপরিকল্পিতভাবে কাজ করার জন্য কিন্তু ফের গর্তের সৃষ্টি হয়েছে, এবং সেই গর্তের জন্য আজকে ভয়াবহ থেকে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে সরাসরি যে দৃশ্য দেখতে পাচ্ছেন, রেলগেট ক্রসিং রয়েছে, তাছাড়াও এখানে কিন্তু অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে প্রতিদিনই হাজার হাজার গাড়ি চলাফেরা করে। কিন্তু সেই গাড়ি চলাফেরা করার সময় ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়, কিন্তু কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করছে না বিভাগের কর্তৃপক্ষ। বিশেষ করে বলতে হবে এই জায়গায় রেল বিভাগের অধীনে কিছু জায়গা রয়েছে এবং কিছু জায়গা পূর্ত বিভাগের অধীনেও রয়েছে। কিন্তু যে পূর্ত বিভাগের দায়িত্ব থাকা আধিকারিক বা রেল বিভাগের দায়িত্ব থাকা আধিকারিকদের কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করার জন্য আজকের দিনে এই অবস্থায় দাঁড়িয়েছে। আমি ক্যামেরা পার্সন বিপ্রনা নাথকে আরও একটু আগে পুরো দৃশ্য এই মুহূর্তে তুলে পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দা তুলে ধরার জন্য অনুরোধ করছি। ভয়াবহ থেকে ভয়াবহ রূপে ধারণ করেছে, বিশাল বিশাল গর্ত সৃষ্টি হয়েছে, এবং সেই গর্তের জন্য যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে। আমরা দেখেছি বিগত দুদিন পূর্বে কিন্তু এখানে দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এই গর্তের জন্য দুর্ঘটনা সংঘটিত হয়েছে। প্রতিটি গাড়ি যেতে হলে কীভাবে যেতে হচ্ছে তা সরাসরি আমরা ইতিমধ্যে তুলে ধরছি পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। যে একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কোনো ধরনের দায়িত্ব সহকারে কাজ না করার জন্য আজকের দিনে অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে এই অবস্থা হয়েছে। যদি আমি এক পাশের কথা নয়, যদি রেলগেটের উভয় পাশে কিন্তু এই যে রাস্তা কিন্তু ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। বিশেষ করে বলতে হবে জনপ্রতিনিধিরাও কিন্তু সম্পূর্ণরূপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। বিরোধী দল যারা রয়েছে তারাও কিন্তু সম্পূর্ণরূপে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। তাছাড়াও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়, কিন্তু তারাও কিন্তু কোনো ধরনের দায়িত্ব পালন করছে না। তার জন্য আজকের দিনে কিন্তু এই জায়গায় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমি ইতিমধ্যে আরও একবার পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় এই দৃশ্য তুলে ধরার জন্য আমি ক্যামেরা পার্সন বিপ্রনাথকে অনুরোধ করছি। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।